করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায় না। আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোনো ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে। মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা, দাফন বা সৎকার করা যাবে। মৃতদেহে পরিবহনের জন্য আলাদা বিশেষ কোনো পরিবহনের দরকার নেই। মৃতদেহের গায়ে কোনো প্রকার কেমিক্যাল ছিটানোরও দরকার নেই। মৃতদেহ যিনি গোসল করাবেন তিনি একটি মাস্ক, একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন। মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবে না, আর যদি কোনো কারণে টাচ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোনো সতর্কতা নেই। আসুন মৃত ব্যক্তিদের সম্মান দিই, আতঙ্কিত না হই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারা তো আমাদেরই কেউ। শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিঘ্নে দিন। রেফারেন্স 24 মার্চ 2020, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফর দ্য সেফ ম্যানেজমেন্ট অব দ্য ডেড বডি ইন দ্য কনটেক্সট অফ COVID-19। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।